হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখাবো এই জুলাই মাসে 9000 থেকে 12000 টাকার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় এমন 6টি সেরা গেমিং স্মার্টফোন। এছাড়াও এই বাজেটের সবচেয়ে সেরা গেমিং ফোনটির নাম জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ রইল। এছাড়াও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি কিন্তু একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল অন্য ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও এই প্রাইস লিস্টের সবগুলো ফোনই আপনি বাংলাদেশে অফিসিয়ালি কিনতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এই লিস্টে 6 নম্বর ফোনটি হলো টেকনো স্পার্ক 5 ইয়ার। ফোনটি আছে 7 ইঞ্চির HD+ ডিসপ্লে। এছাড়াও সেলফি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের। ফোনটিতে রিয়ার ক্যামেরা থাকছে 13+ IoT VGA ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনটিতে র্যাম থাকছে 2 জিবি এবং রোম থাকছে 32 জিবির। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। এছাড়াও ফোনটি বর্তমানে Android 10 গোল্ড এডিশনে রানিং করছে। এছাড়াও আপনি ফোনটিতে 4G সাপোর্ট পাবেন। তো ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি 2x32 জিবি র্যামের ফোনটি কিনতে পারবেন 9990 টাকায়। তো আপনার যদি এই বাজেটে একটি ভালো লুক আলাই স্মার্টফোন প্রয়োজন হয় এবং যেটাতে অবশ্যই আপনি ভালো ডে টু ডে পারফরমেন্স চাচ্ছেন, তবে টেকনো স্পার্ক 5 প্রো ফোনটি আপনার জন্য এই বাজেটে অন্যতমটি সেরা পছন্দ হবে। এছাড়াও 13000 টাকায় সেরা 10টি গেমিং ফোনের নাম জানতে উপরে আই বাটনে ক্লিক করুন অথবা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতে পারেন। তো এই লিস্টে 5 নম্বর ফোনটি হলো ভিভো Y11। ফোনটি আছে 6.35 ইঞ্চির HD+ ডিসপ্লে। এছাড়াও চিপসেট থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 439। এছাড়াও জিপিইউ থাকছে অ্যান্ড্রিনো 505। ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা থাকছে 13+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। এছাড়াও ফোনটি সর্বোচ্চ 10W চার্জিং সাপোর্ট করে। ফোনটি বর্তমানে Android 9.0 Pie রানিং করছে, যেটা ভিভোর ফান্টা চয়েস 9.1 বেস্ট। এছাড়াও আপনি ফোনটিতে 4G সাপোর্ট পাবেন। এছাড়াও 3.5mm হেডফোন জ্যাক পাবেন। ফোনটি বর্তমানে আপনি বাংলাদেশে অফিসিয়ালি 2টি কালারে কিনতে পারবেন। তো ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি 3x32 জিবি র্যামের ফোনটি কিনতে পারবেন 12900 টাকায়। তো আপনার যদি এই বাজেটে একটি ভালো ব্যাটারি ব্যাকআপ বলা স্মার্টফোন প্রয়োজন হয় যেটার পারফরমেন্সও ভালো হবে, তবে ভিভো Y11 ফোনটি আপনার জন্য এই বাজেটে অন্যতম সেটি পছন্দ হবে। এছাড়া আপনার পছন্দের স্মার্টফোনটি আপনি কমেন্টে আমাদের জানাতে পারেন। তো এই লিস্টে 4 নম্বর ফোনটি হলো ওয়ালটন প্রিমো N4। ফোনটি আছে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে। এছাড়াও চিপসেট থাকছে ARM Cortex A53। ফোনটিতে জিপিইউ থাকছে Mali G71। এছাড়াও সিপিইউ পাবেন Octa-core 2.0 GHz-এর। ফোনটিতে র্যাম থাকছে 3 জিবি এবং রোম থাকছে 32 জিবির। ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা থাকছে 16+8+2 মেগাপিক্সেলের T4 রিয়ার ক্যামেরা। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। এছাড়াও আপনি ফোনটিতে 4G সাপোর্ট পাবেন। তো ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি 3x32 জিবি র্যামের ফোনটি কিনতে পারবেন 10990 টাকায়। তো আপনার যদি এই বাজেটে একটি ভালো ক্যামেরা স্মার্টফোন প্রয়োজন হয় এবং যেটা অবশ্যই দেখতে ভালো হবে, তবে ওয়ালটন প্রিমো N4 ফোনটি আপনার জন্য এই বাজেটে অন্যতম সেটি পছন্দ হবে। এছাড়াও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি কিন্তু একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল অন্য ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো এই লিস্টে 3 নম্বর ফোন হলো সিম্ফনি J30। ফোনটি আছে 6.52 ইঞ্চির HD+ ডিসপ্লে। এছাড়াও চিপসেট থাকছে মিডিয়াটেক হেলো A25। ফোনটিতে জিপিইউ থাকছে পাওয়ার VR GE8320। এছাড়াও ফোনটিতে সিপিইউ থাকছে অক্টাকোর 1.8 GHz-এর। ফোনটিতে র্যাম থাকছে 3 জিবি এবং রোম থাকছে 32 জিবির। ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা থাকছে 13+5+2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। এছাড়াও ফোনটি বর্তমানে Android 9.0 Pie রানিং করছে। এছাড়াও আপনি ফোনটিতে 4G কানেকশন পাবেন। তো ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি 3x32 জিবি র্যামের ফোনটি কিনতে পারবেন 9790 টাকায়। তো আপনার যদি এই বাজেটে একটি ভালো ক্যামেরা স্মার্টফোন প্রয়োজন হয় এবং যেটা অবশ্যই দেখতে ভালো হবে, বেটার ডে টু ডে পারফরমেন্স পাবেন, তবে অবশ্যই সিম্ফনি J30 ফোনটি আপনার জন্য এই বাজেটে অন্যতম সেটি পছন্দ হবে।
তো লিস্টে দুই নম্বর ফোনটি হলো টেকনো পপ ইয়ারফোন। ফোনটি আছে 7 ইঞ্চির HD প্লাস ডিসপ্লে, এছাড়াও চিপসেট থাকছে মিডিয়াটেক হেলো A22। ফোনটিতে GPU থাকছে পাওয়ার ভিআর GE8320, এছাড়াও CPU থাকছে অক্টাকোর 2.0 GHz-এর। ফোনটিতে রিয়ার ক্যামেরা থাকছে 13+2+2+0.3 MP-এর কোয়াড জি ক্যামেরা, এছাড়াও সেলফি ক্যামেরা থাকছে 8 MP-এর, যেখানে আমরা একটি 5 হল ক্যামেরা পাচ্ছি। এছাড়াও ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। এছাড়াও ফোনটি বর্তমানে Android 10 রানিং করছে, যেটা টেকনোর হাই ওয়েস 6.1 বেস্ট। এছাড়াও আপনি ফোনটিতে 4G কানেকশন পাবেন। ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি 3x32 GB র্যামের ফোনটি কিনতে পারবেন 11,990 টাকায়। তো আপনার যদি এই বাজেটে একটি ভালো লোকাল স্মার্টফোন প্রয়োজন হয় এবং যেটা ডিসপ্লে এবং ব্যাটারি দুইটাই হবে বড়, তবে টেকনো পপ ইয়ার 4 ফোনটি আপনার জন্য এই বাজেটে অন্যতম সেরাটি পছন্দ হবে। 3, 2, 1, GO! তো এই লিস্টে 1 নম্বর ফোনটি হলো রিয়েলমি C3। ফোনটি আছে 6.5 ইঞ্চির HD প্লাস ডিসপ্লে, এছাড়াও চিপসেট থাকছে মিডিয়াটেক হেলো G70। ফোনটিতে CPU থাকছে অক্টাকোর 2.0 GHz-এর, এছাড়াও GPU থাকছে মালি G52। ফোনটিতে র্যাম থাকছে 3 GB এবং রোম থাকছে 32 GB-এর। ফোনটিতে রিয়ার ক্যামেরা থাকছে 12+2+2 MP-এর AAA ক্যামেরা। ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 5 MP-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh-এর। এছাড়াও আপনি ফোনটিতে 4G কানেকশন পাবেন। ফোনটি বর্তমানে Android 10 রানিং করছে, যেটা রিয়েলমি UI 1.0 বেস্ট। এছাড়াও আপনি ফোনটির বক্সে এটি 10W-এর চার্জার পাবেন। তো ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি 3x32 GB র্যামের ফোনটি কিনতে পারবেন 10,990 টাকায়। তো আপনার যদি এই বাজেটে একটি ভালো ব্যাটারি ব্যাকআপ বা স্মার্টফোন প্রয়োজন হয় এবং যে ফোনটি অবশ্যই গেমিংয়ে ভালো হবে, গেমিং পারফরমেন্স হবে সবচেয়ে ভালো, তবে রিয়েলমি C3 আপনার জন্য এই বাজেটে অন্যতম সেটি পছন্দ হবে। এছাড়া আপনার পছন্দের স্মার্টফোনটি আপনি কমেন্টে আমাদের জানাতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল অন্য ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে ফেসবুক টুইটার যেখানে যেখানে ইচ্ছা সব জায়গাতে শেয়ার করবেন। খুব শীঘ্র দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে। তাদের ভালো থাকবেন, টাটা।